ডেলি আপডেট নিউজে আপনাদের যাই সুস্বাগতম। হ্যাঁ, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান ব্যাংক কে গ্রুপ সি এবং ক্লার্ক পোস্টে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে এবং কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তার ডকুমেন্টস কী কী লাগবে অ্যাপ্লাই করতে হবে, তার টোটাল ডিটেলস আমরা জেনে নেব। যে সমস্ত চাকরি বার্তা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ান ব্যাংকে। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যে সমস্ত চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ খবর করছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। চাকরি প্রার্থীর বয়স মিনিমাম 18 বছর এর বেশি হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। যে সমস্ত চাকরি প্রার্থীর এখানে চাকরি করবেন তাদের বেতন হবে 24,590 টাকা। আবেদন পদ্ধতি, যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হবে টোটাল ভিডিওটি পুরো অবধি দেখে নিন এবং অ্যাপ্লাই করার সময় কী কী থাকতে হবে, একটি মোবাইল নাম্বার থাকতে হবে, বৈধ ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আবেদনের সময় চাকরি প্রার্থীকে নিজস্ব পাসপোর্ট সাইজের ফটোকপি ও সিগনেচার আপলোড করতে হবে। এছাড়া বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল নোটিফিকেশানে এবং অফিসিয়াল নোটিফিকেশানে কীভাবে দেখে অ্যাপ্লাই করবেন সেটা দেখতে থাকুন। হ্যাঁ, নিয়োগ পদ্ধতি কী হবে, এখানে চাকরি প্রার্থীতে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি আবেদন করার পরে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করেন তাদের প্রথমে শর্টলিস্টেড করে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। বিশেষত এখানে ম্যারিটের ওপর ভিত্তি করে চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদনে গুরুত্বপূর্ণ তারিখটা জেনে নিন। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এখানে সরাসরি অনলাইনে আবেদন চলবে 30/4 থেকে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30/4/22 থেকে আপনার 14/5/2022 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ইন্টারভিউয়ের সময় যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন, বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টিফিকেশান প্রুফ অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড, আবেদনের ফর্ম, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস অথবা মার্কশিট, ঠিক আছে, এই ছিল টোটাল অ্যাপ্লাই করার জন্য কী কী লাগবে, কী কী কোথায় পোস্ট আছে, তারিখ কতদিন অবধি ফর্ম ফিল আপটা চলবে, ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে, কোথা থেকে আমরা দেখতে পাবো, সেই জিনিসগুলো টোটাল আমরা জানলাম এই ভিডিওটির মাধ্যমে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যাবো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবো কীভাবে ফর্মটা।